सम्मानित ভিউয়ার্স शुभेच्छा জানিয়ে शुरू করছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আশা করছি অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের সাথে আলাপ করব থানায় কতজন করে পুলিশ সদস্য থাকে। হ্যাঁ দর্শক, অবশ্যই পুরো ভিডিওটি দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এখন আমি চলে যাচ্ছি মূল টপিকে। বাংলাদেশ পুলিশের থানাগুলোর জন্য সর্বশেষ 2016-এর সম্ভবত অর্গানোগ্রাম অনুযায়ী জেলা পুলিশের থানাগুলোর মাঝে সাধারণ ক্যাটাগরির প্রতিটি থানার জন্য অনুমোদিত জনবল হলো 2 জন ইন্সপেক্টর। এই 2 জন ইন্সপেক্টরের মাঝে একজন ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও 10 জন এসআই, 8 জন এএসআই এবং 38 জন কনস্টেবল সহ মোট 58 জন সদস্য থাকে। জেলা পুলিশের সবচেয়ে উপরের তথা গুরুত্বপূর্ণ ক্যাটাগরির থানার জন্য সজ্জিত জনবল হচ্ছে 3 জন ইন্সপেক্টর। এই 3 জন ইন্সপেক্টর গুণের মধ্যেই একজন ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও 18 জন এসআই, 12 জন এএসআই এবং 45 জন কনস্টেবল সহ সর্বমোট 78 জন সদস্য থাকেন। জেলা পুলিশ পর্যায়ে সর্বোচ্চ অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক্যাটাগরির থানাগুলোর জন্য অনুমোদিত জনবল হচ্ছে 1 জন এএসপি অর্থাৎ ওসি হিসেবে না, 4 জন ইন্সপেক্টর। এই 4 জন ইন্সপেক্টর গুণের মধ্যেই একজন ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও 20 জন এসআই, 15 জন এএসআই এবং 50 জন কনস্টেবল সহ সর্বমোট 90 জন সদস্য থাকে। মেট্রোপলিটন এলাকার পুলিশ থানাগুলোর এক এক মেট্রোতে এক এক রকম স্টাফ প্যাটার্ন রয়েছে। এদের মাঝে DMPর থানাগুলো মূলত 3টি ক্যাটাগরিতে বিভক্ত। এই 3 ক্যাটাগরির বাইরেও নতুন বা প্রস্তাবিত থানাগুলোর জন্য কিছুটা ভিন্ন জনবল কাঠামো রয়েছে। DMP এর এ শ্রেণীর থানাগুলোর জন্য বিদ্যমান সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত রয়েছে 3 জন ইন্সপেক্টর। এই 3 জন ইন্সপেক্টর গুণের মাঝে একজন ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও 39 জন এসআই, 33 জন এএসআই এবং 42 জন কনস্টেবল সহ সর্বমোট 117 জন সদস্য থাকে। DMPর বি শ্রেণীর থানাগুলোর জন্য বিদ্যমান অর্গানোগ্রামে রয়েছে 3 জন ইন্সপেক্টর। এই 3 জন ইন্সপেক্টরগণের মাঝেই একজন ওসি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এছাড়াও 38 জন এসআই, 32 জন এএসআই এবং 42 জন কনস্টেবল সহ সর্বমোট 115 জন সদস্য বিদ্যমান। DMPর সি শ্রেণীর থানাগুলোর জন্য পুলিশ স্টাফ রয়েছেন 3 জন ইন্সপেক্টর। এই 3 জন ইন্সপেক্টরদের মাঝেই একজন ওসি হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। এছাড়াও 34 জন এসআই, 28 জন এএসআই এবং 39 জন কনস্টেবল সহ সর্বমোট 104 জন সদস্য বিদ্যমান। অন্যান্য মেট্রোগুলোতেও গুরুত্বপূর্ণ কম বেশি অনুযায়ী থানার জনবল সাজানো রয়েছে। বলা বাহুল্য আর জেলা এবং মেট্রো ছাড়াও GRP অর্থাৎ রেলওয়ে, হাইওয়ে পুলিশ এবং নৌপুলিশ ইউনিটসমূহের থানাগুলোতে নিজস্ব বা ভিন্ন প্যাটার্নের জনবল কাঠামো অনুমোদিত রয়েছে। এছাড়াও থানাগুলোতে সাধারণত 1 জন করে বাবুর্চি এবং পরিশ্রমকর্মী যারা সাকুল্য বেতন আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত হয়ে থাকেন। আবার জেলা পুলিশের যেসব থানায় এএসপি পদ অর্গানোগ্রামে সজ্জিত রয়েছে সেগুলোর কয়েকটি বাদে অধিকাংশতেই এই এএসপি পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি এ যাবৎ পর্যন্ত। তবে যেসব থানায় এএসপি ও এসি পদে বাস্তবিক পদায়ন রয়েছে সেগুলোতে তারা সংশ্লিষ্ট থানার ওসি হিসেবে নন, বরং ওসি তথা ওই থানার ঊর্ধ্বতন তদারককারী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশের থানাগুলোর ওসি হিসেবে এখন শুধুমাত্র ইন্সপেক্টর পদবীর কর্মকর্তাগণই নিযুক্ত হচ্ছেন এবং আছেন। বাস্তবিক প্রেক্ষাপটে অধিকাংশ সময়ে দেখা যায় স্থানীয় পরিস্থিতি, গুরুত্ব, প্রয়োজন ইত্যাদি বিভিন্ন বিষয় বিবেচনায় এবং জনবলের বাস্তবিক প্রাপ্যতার উপরই নির্ভর করেই বিভিন্ন থানায় অনুমোদিত সংখ্যার চেয়ে কর্মরত প্রকৃত জনবলের সংখ্যা কম অথবা বেশি হয়ে থাকে নিয়মিতভাবেই। এছাড়াও প্রায়ই কোনো প্রয়োজন, অভিযান কিংবা উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় অর্থাৎ অতিরিক্ত ডিউটির জন্য প্রয়োজনীয় জনবলের ঘাটতি মেটাতে কিংবা অন্যান্য বিভিন্ন কারণে থানাগুলোর নিজস্ব জনবল ছাড়াও জেলা মেট্রো সদর তথা পুলিশ লাইন্স হতে SAF POM এর কিছু সংখ্যক ফোর্সও সাময়িকভাবে থানায় সংযুক্ত থাকে বা থাকতে পারে। আবার অনেক থানাতেই আনসার ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যগণও থানায় সংযুক্ত থাকেন। এই সমস্ত SAF POM কিংবা আনসার এর ফোর্স থানার নিজস্ব জনবলের অন্তর্ভুক্ত না হলেও তখন সংশ্লিষ্ট থানার ওসির নির্দেশনায় ও তত্ত্বাবধানেই কর্তব্য পালন করেন। কিন্তু DSB CTSB এর জেনারেল DIO অথবা CIO এবং অন্যান্য SI ও ASI ওয়াচার কমগণ অনেক সময় কোনো থানা বা এলাকায় থাকলে তারা থানা পুলিশের অধীনস্থ নন, তাদের ডিউটির সাথেও পুলিশের ডিউটির কোনো মিলন নেই এবং তাদের চেইন অফ কমান্ড থানা পুলিশের চেইন অফ কমান্ডের চেয়ে একদমই ভিন্ন রকম হয়ে থাকে। উল্লেখ্য থাকে যে বেশ কয়েক বছর পরপরই পুলিশের সাংগঠনিক কাঠামো পরিবর্তন হয়ে থাকে। সরকারের সর্বোচ্চ নির্ধারণ পর্যায়ের সিদ্ধান্ত ও অনুমোদনের প্রেক্ষিতে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।